আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। মালদার টোটো বিস্ফোরণ কাণ্ডে ঘটনার তদন্তে নামল ফরেনসিক বিশেষজ্ঞ দল। রবিবার সকালে ঘোড়াপীর ঘোষপাড়া ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজশ্রিয়া সহ জেলা পুলিশের কর্তারা। ফরেনসিক রিপোর্টের পরই জানা যাবে টোটো বিস্ফোরণের আসল কারণ। মৌসুমী দেয়ানজি রিপোর্ট, বাংলা এমজি নিউজ। প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে স্যার? দেখুন, ফরেন্সিক টিম আপনারা দেখেছেন, মানে পুরো সুন্দরভাবে এখানে নমুনা কালেক্ট করেছে, আমরা অনেকটাই জিনিস নোটিস করেছি। এখন ফরেন্সিক টিম এই নমুনা নিয়ে পরীক্ষা করবে। অ্যান্ড আমরাও অনেক যে তথ্য আমরা আগে নোটিস করতে পারিনি, কেন কি আমরা ওটাকে প্রিজার্ভ করেছিলাম টিওকে, সেটা আমরা আরো অনেক তথ্যটা নোটিস করতে পেরেছি। এই সব তথ্য যেটা আমরা নোটিস করেছি, আর যে এফএসএল এ টিম যেটা আসছেন, ওনারা যখন রিপোর্ট দেবেন, আর আমাদের পিএম এক্সামিনেশন রিপোর্ট অতি শীঘ্রই চলে আসবে, তারপরে আপনাদেরকে আমরা জানাবো কি এই যে বিস্ফোরণের কারণটা কি আছে। স্যার, প্রাথমিকভাবে বলেছিলেন যে ব্যাটারির একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দেখুন, প্রাথমিকভাবে তখন বলা যায় যখন ঘটনা ইমিডিয়েট আফটার দ্য ইনসিডেন্ট। এখন আমরা যেটা বলবো, এটা পরীক্ষা বেসিসে, এভিডেন্স এর বেসিসে বলবো, সেটা একটু সময় লাগবে। ডেফিনেটলি আপনাদেরকে আমি দেখুন আবার বলছি, নিশ্চিত অনিশ্চিত ব্যাপারটা নয়। যখন আমরা তথ্য যাচাই করছি, যখন আমরা এফএসএল টিমকে আনিয়েছি, এফএসএল টিম এক্সামিনেশন করে নিজের কনক্লুশনটা দেবে, পিএম এক্সামিনেশন রিপোর্টটাও আমার কাছে চলে আসছে উইদিন ওয়ান অর টু ডেজ। আমরা কিছু আর তথ্যটা এখান থেকে কালেক্ট করেছি, সেই সব তথ্যে স্টাডি করার পরে আমরা বলতে পারবো। স্যার, ইলিয়াস যে টোটো চালক, তার কোনো পুরনো রেকর্ড আছে ক্রাইমের? কোনো প্রিভিয়াস কোনো